আয়াজাত কি হলো তুমি এখানে কেন দেখো আমি এখন অনেক সমস্যায় আছি মাই সিস্টার ইজ ডেড এন্ড শি ওয়াজ মার্ডার্ড কি আমি আজকে সকালে জানতে পারছি বাট শি ওয়াজ ডেড ইয়েস্টারডে আই এম সো সরি ফর ইয়োর লস কিন্তু তুমি ছিলে কেন সবাই মনে করে আমি আপুকে মারছি পুলিশের চাকুতে আমার ফিঙ্গারপ্রিন্টও পাইছে আই উড নেভার ডু এনিথিং লাইক দ্যাট I saw Apu getting stabbed in my dreams twice, man. Wait, what? You saw your sister get stabbed before she was murdered and you had the same dream twice. Is it? Do you really think it's a coincidence? I don't. Acha bad dao. Psychiatrist bolche shob amar pills er side effect. Tomar abar psychiatrist kobe theke? Baba Marjor, poor things have really gone hard for me. I don't know how I can take it, man. I have to talk to your family members and your psychiatrist. Who's your psychiatrist and where does he live? আমি আর আমার পার্টনার ইরফান এই কেসটাকে প্রাইভেটলি ইনভেস্টিগেট করছি। জলদি করেন, এই একটুক্ষণ আগে পুলিশ অফিসাররা আমার ইন্টারভিউ নিয়েছে। আমার এমনি ভালো লাগতেছে না। আজাদ আপনার কাছে কবে থেকে আসছে? এ ধরেন 20 দিন। ইনি কে? এরা আমার পার্টনার ইরফান হোসেন। আপনার ওয়াইফের টাইম অফ ডেথ আপনি কোথায় ছিলেন? যে আমি কলকাতায় গিয়েছিলাম একটা বিজনেস ট্রিপে, ঢাকায় এসে দেখি যে সে চেয়ারে মরে পড়ে আছে। আজাদ সম্পর্কে আপনার কি ধারণা? আমি তো জানতাম আজাদ একজন ভালো ছেলে। ও যে এরকম করবে এটা কে জানত? আপনারা ইনভেস্টিগেট করেন নাকি পুলিশ? কিলার তো আজাদই থাকবে, ওরই তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। তোমাকে আজাদ পাঠিয়েছে? জি, আমাকে আজাদ অ্যাপয়েন্ট করেছে। ঠিক আছে, বলো কি বলবো। আজাদ সম্পর্কে আপনার ধারণা কি? আসলে লাস্ট মান্থ আমার ফাদার মারা যাওয়ার পর থেকে ওর মেন্টাল স্টেবিলিটি একদমই ছিল না, সবসময় লস্ট হয়ে থাকতো। তাই আমাদের সাইকিয়াট্রিস্ট সাইদের কাছে আমাকে পাঠানো শুরু। কিন্তু যত যাই হোক, ও এটা করবে আমি জীবনে চিন্তা করতে পারি। তাহলে আপনি কি অন্য কাউকে সাসপেক্ট করেন? না, ফায়জা ওয়াজ এ ভেরি গুড পার্সন। ওর এরকম কেউ এটা কেউ করবে আমি চিন্তা করতে পারি। দেখেন, আপনার যা করার আপনি করেন, বাট ডু জাস্টিস টু মাই সিস্টার, ইউ হ্যাভ মাই ফুল সাপোর্ট। আজাদের কি লেটলি কোনো মেন্টাল ইস্যুস হয়েছিল? মায়ের কোনো প্রবলেম ছিল? যে ওর মা ছোটবেলায় মারা গেলেন আর এই রিসেন্টলি ওর বাবা মারা গেলেন, তো দিস রিলি শুক হিম আপ। ও যে স্বপ্ন দেখে আর তারপর তার বোন আসলে এভাবেই মারা যায়, এটা কিভাবে হয়? এখন আমার আসলে মনে হচ্ছে তার মেন্টাল ইস্যুস আছে, এইসব হ্যালুসিনেশনস হয়। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় আজাদ কারো খুন করতে পারে? ইজ হি কেপেবল অফ মার্ডার অর নট? কুড বি। সো আজাদ স্বপ্নে দেখে যে তার বোনকে কেউ স্ট্যাম্প করে মেরে ফেলে, আর একইভাবে তার বোন কিন্তু মারা যায় আগামী সকালে। আজাদ ছাড়া আমাদের আর কোনো সাসপেক্ট নেই। আমার তখন মনে হচ্ছে সেই হবে আমাদের কিলার। কিন্তু আজাদ যদি কিলার হয়ে থাকে, ও কেন আমাকে কেসটা ইনভেস্টিগেট করত? আর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তো আমাদের কোনো এভিডেন্সই নেই। আমার মনে হয় ওকে ফ্রেম করার জন্য ফিঙ্গারপ্রিন্ট প্লেস করা হয়েছে। এখানে যারা ইনভলভ আছে তাদের সবার ছবি আছে আর অন্য অন্যদেরও ইনফরমেশন।
জানো এবার কে ইনভেস্টিগেট করছে পুলিশ থেকে? আমাদের ফ্রেন্ড কবির। ওকে তো লাগবে না, ও তো খালি ইনভেস্টিগেট করছে। This case looks like a family matter to me. কিন্তু একটা আউটসাইডার আছে। এই সাইকিয়াট্রিস্টটা আমার কাছে সাসপিশিয়াস লাগছে। কিছুই বোঝা যাচ্ছে না। Don't worry. They don't call you Dhaka's finest for no reason. আমরা যদি কোনো এভিডেন্স না পাই তাহলে জলদি করো ভাই, এরা আমাকে অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করতেছে। দে থিংক আই এম ক্রিমিনালি ইনসেন। আই এম ট্রাইং। স্টপ ট্রাইং এন্ড জাস্ট ডু সামথিং ম্যান। আমি আর প্র্যাকটিসই না প্লিজ। This arm could be relaxed, completely relaxed. This arm could be relaxed, completely relaxed, completely letting go. Every rock of your body, every muscle, every cell, every fiber in your body could just be completely melted and relaxed as you focus only on my voice. Every sound that you hear, every rhythmic beat of your heart, and every breath that you take allows you to focus on my voice and just go deep into you. There's a state of relaxation in your body right now, that's right. And as your head falls forward, perfect balance. And every time you hear me say the word sleep, just like that, every time you hear me say the word sleep. Where are we going? To meet our beloved psychiatrist friend. Something's wrong.